দেখছেন সিএন সাজেশনস। আমরা আলোচনা করছি আজকে উচ্চ মাধ্যমিকে রসায়ন কেমিস্ট্রি নিয়ে। একজন দর্শক প্রথমেই ফোন করেছিলেন, আমার মনে আছে পৃথা নামে বা কেউ একজন ফোন করেছিলেন, তাদেরকে আমি জানিয়ে রাখি বা গতকালও আমরা দেখেছিলাম যে অনেকেই ফোন করে আর্টস সাবজেক্টের জন্য প্রশ্ন বিষয় নিয়ে আলোচনা করা হোক। আমি তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আগামী সপ্তাহে আমরা কথা দিচ্ছি যে আমরা আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা রসায়ন আলোচনা করছিলাম, রসায়নের ক্ষেত্রে আমি যে বিষয়টা একটু আগে আলোচনা করছিলাম খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে 3 নম্বরের ক্ষেত্রে এবং 5 নম্বরের ক্ষেত্রে একটা খুব টেনশনের বিষয় থাকে যে কতটা লিখতে হবে। একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি ইন্দ্রজিৎ মণ্ডল। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, কেমিস্ট্রির রূপান্তর এবং পার্থক্যর মধ্যে কি অর্গানিক করলে ভালো হয়? আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর ওই শনাক্তকরণ যে ABCD দেয়, তো ABCDE যে 5 নম্বরে কোশ্চেন থাকে, ওইটা ওইটা করলে ভালো না, যে যেগুলো রিয়াকশন গুলো নিচে দেয় ওগুলো করলে ভালো হয়? বেশ, শুনতে থাকুন অনুষ্ঠান। আরো একজন দর্শক রয়েছেন টেলিফোন লাইনে, মাস্টারমশাই এই প্রশ্নগুলো একটুখানি আপনি মাথায় রাখবেন। কে বলছেন? হ্যালো, আমার নাম কালীশঙ্কর বাগ, আমি হুল ডিসি থেকে বলছি। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে পরীক্ষায় অনেক কোশ্চেন পড়ে যে অ্যাসিড ধর্ম এবং ক্ষার ধর্মে ক্রমানুসারে সাজাও, চারটে দেওয়া থেকে এবং খাদ্য কমানোতে সাজাতে বলে, এইগুলো তো অনেক রকম হয়, অনেক রকম টাইপে হয়, সিস্টেমে হয়, এগুলো কি শর্টে মনে রাখার কোনো উপায় আছে? আচ্ছা বেশ, বোঝা গেছে, ধন্যবাদ কালীশঙ্কর, শুনতে থাকো অনুষ্ঠান। প্রথমে ইন্দ্রজিতের প্রশ্নটা নিয়ে আসি। ইন্দ্রজিতের কোশ্চেনটা, আচ্ছা আমি ইন্দ্রজিতের প্রশ্নে আসবো, আগে কালীশঙ্করের প্রশ্নে আসি। অ্যাসিড ধর্ম ক্ষার ধর্ম নিয়ে যে প্রশ্নটা করেছিলেন, অ্যাসিড তার মনে রাখার সহজ উপায়ের জন্য, আমি বেসিক্যালি কোশ্চেনটা ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা বেশ, আমরা ইন্দ্রজিৎ, তুমি কি অনিমেষ কালীশঙ্করই তুমি সঙ্গে রয়েছো? শুনে রয়েছি, আপনি বলুন। কালীশঙ্কর তোমার প্রশ্নটা আরেকবার করো। আরেকটা কোশ্চেন হচ্ছে, তুমি প্রথম যে প্রশ্নটা করলে ওটা আরেকবার করো। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে পরীক্ষায় পরে যে অ্যাসিড ধর্ম বা ক্ষার ধর্মে ক্রমানুসারে সাজাও। হ্যাঁ, তো এই অ্যাসিড ধর্ম ক্ষার ধর্মে ক্রমানুসারে সাজাটা মানে শর্টে মনে রাখার কোনো উপায় আছে? ওগুলো তো প্রায় অনেক রকম নিয়ম হয়, ওগুলো তো ঠিক মনে রাখা যায় না, বা একটা ভুল হলেই সবটাই ভুল হয়ে যায়, তো ওগুলো কি সহজে মনে রাখা যেতে পারে? না, শর্টে মনে রাখার কোনো সেরকম স্পেসিফিক কিছু নেই। যদি আমি বলি অ্যাসিডের, অ্যাসিডের যদি বলি আমি স্পেসিফিক্যালি, অ্যাসিড যদি বলি যে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড, এই দুটোর মধ্যে কোনটা বেশি অ্যাসিডিক, এই কোশ্চেনটা যদি আমি বলি, তাহলে ডেফিনেটলি ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডই বেশি অ্যাসিডিক হবে। তার কারণ ওটা যে মাইনাস আই ইফেক্ট আছে স্পেসিফিক, এই মানে কিছু রুলের উপরে ডিপেন্ড করে বা কিছু পার্টিকুলার কোনো রিজনের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাকে করতে হবে, এখানে কিন্তু আর অন্য কোনো কিছু নেই, অন্য কোনো নিয়ম কিছু স্পেসিফিক আলাদা করে কোনো নিয়ম নেই, জাস্ট ওই যা ডেফিনেশন বা যা রুল আছে ওই রুলের উপরেই তোমাকে করতে হবে। মানে ও যেটা বলছে যে মনে রাখার ক্ষেত্রে সুবিধা হওয়ার জন্য কোনো, না সেরকম কিছু নেই, সহজ উপায় নেই, সহজ উপায় নেই। বেশ, আমাদের সময় একেবারে শেষের পথে, ছাত্রছাত্রীদের জন্য কি বলবেন, রসায়নের কোন সাবজেক্টটা ভালো করে দেখে যাওয়া উচিত লাস্ট মিনিট, যেখান থেকে প্রশ্ন অনিবার্য? অর্গানিক কেমিস্ট্রি যদি ভালো লাগে, যদি যদি জানা থাকে তাহলে অবশ্যই অ্যাটেম্প্ট আগে করবে। আর MCQ কোশ্চেন যদি ভালো, মানে যদি জানা থাকে, নম্বর যেটার জন্য, যেটা একদম যেটা যদি সত্যি জানে স্টুডেন্টরা, আগে যেটা আমি আগে জানবো সেটাই আমি আগে করবো, ক্লিয়ারলি লিখবো, নিট অ্যান্ড ক্লিন করে লিখবো, খাতা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং তারপর যে কোশ্চেনগুলো আগে জানবো, যেগুলো আমি জানবো সেগুলো কিন্তু আমাকে আগে করতে হবে। আচ্ছা একটা বিষয় বলি আলোচনায় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 70 নম্বর থাকছে থিওরি আর 30 নম্বর প্র্যাকটিক্যাল, মানে চাইলেও কেউ রসায়নে ফেল করার মতো পরিস্থিতি নেই। মোটামুটি বইটা যদি আমি একটু ভালো করে পড়ি তাহলে আমার কেমিস্ট্রিতে সেরকম ভয়ের জায়গাটা থাকছে না। মানে রেফারেন্স বইয়ের সাহায্য, অবশ্যই রেফারেন্স বই 2-3টে বই নিয়েই পড়তে হবে, তার কারণ MCQ কোশ্চেনগুলো অনেক সময় পার্টিকুলার একটা বই থেকে দেওয়া হয় না, রেফারেন্স বই থেকেও দেওয়া হতে পারে। আচ্ছা, অনেক ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ছাত্রছাত্রীর এক টেনশন থাকে যে বিশেষ করে সায়েন্সের সাবজেক্টে 1 নম্বরের প্রশ্নগুলো কী ধরনের প্রশ্ন হবে, সেটা অনেক সময় সিলেবাস বহির্ভূত প্রশ্ন বলে তাদের মনে হয় অনেক ক্ষেত্রে, সেই জায়গাটার জন্য কি রেফারেন্স বইটা ইম্পর্টেন্ট বেশি, নাকি বইটাই সব থেকে বেশি খুঁটিয়ে পড়ার দরকার? না, বইটা তো অবশ্যই পড়বে, বইয়ের সঙ্গে রেফারেন্সটাই একটুখানি পড়লে বেটার হয়, মানে 1-2টা কোশ্চেন হয়তো রেফারেন্স বই থেকে আমরা তুলে দিতে পারে, সেটা তো ডিপেন্ডিং করছে কোশ্চেনের প্যাটার্নের উপরে, কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। তবে আমার মনে হয় স্টুডেন্টদের মেন
বইটা আগে ভালো করে পড়া উচিত এবং তারপরে কিন্তু রেফারেন্স বইটা অবশ্যই দেখা একবার আমাদের জানিয়ে কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট এবার চ্যাপ্টারগুলো আমি একটু বলে দিচ্ছি আরেকবার সলিউশন চ্যাপ্টার মানে দ্রবণ চ্যাপ্টার পৃষ্ঠতলে রসায়ন চ্যাপ্টার মৌলসমূহের সাধারণ নীতি এবং পৃথককরণের পদ্ধতি এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখান থেকে কিন্তু অনেকগুলো এক্সট্রাকশন ব্যাপার আছে অ্যালুমিনিয়াম আয়রন এক্সট্রাকশন এবং যেটা হচ্ছে হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারেন যেটা অ্যালকোহল এন্ড ফেনল এই চ্যাপ্টার রাসায়নিক গতিবিদ্যা পলিমার এবং সলিড স্টেট বেশ এই চ্যাপ্টারগুলো তোমরা একটু ভালো করে পড়ো তাহলে নিশ্চয়ই রসায়নে তোমাদের ভালো ফল হবে তবে আগামী সপ্তাহে আমরা নিশ্চয়ই আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করব আমরা অবশ্যই অনুষ্ঠান থেকে কথা দিয়ে যাচ্ছি তারা যারা গতকাল থেকে রিকোয়েস্ট করছেন অনেক ধন্যবাদ মাস্টারমশাই আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য যারা অনুষ্ঠান দেখলেন তাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য শেষ করছি সিন সাজেশনস